রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র এবং সুইডেনের আহ্বানে বসছে এ বৈঠক। আলোচনায় রোহিঙ্গা নির্যাতন বন্ধ সহ সংশ্লিষ্ট নানা বিষয় স্থান পাবে বলে জানা গেছে। এর আগে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর নৃশংস সেনা অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন। জবাবে সব অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছে মিয়ানমার। জাতিগত নিধনে মিয়ানমার অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত তিন লিং। এদিকে মিয়ানমার সরকারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল চীন। সূচি সরকারের সেনা অভিযানের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে দেশটি। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মিয়ানমার নেতা অং সান সুচি। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন।